আমরা জার্মানে চলে এসেছি ফ্রান্সে চলে এসেছি চলো তোমাদের নবী যদি হায়াতুন নবী হয় নিশ্চয়ই তিনি কবরে থাকিবে কি থাকবে না জার্মানের লোকেরা বলল তাহলে এটা চুরি কর নিতে পারলে এদেরকে ধোঁকা দেব আমরা হাজার হাজার টাকা রোজগার করব হ্যাঁ আল্লাহর নবীকে খাবে দেখছেন বার হক সত্য কোনো ভুল নেই নিঃসন্দেহ কিন্তু গরীব মানুষ বাচ্চাকে বলবে কি করে ভয় লাগছে যে আমি নবীকে খাবে দেখেছি তুমি খাবে দেখেছো এর থেকে কত নামাজি গণ্যওয়ালা আছে কত নবীকে মাননেওয়ালা আছে কত রসুলকে মহাব্বত করনেওয়ালা লোক আছে তারা দেখেনি তুমি দেখেছো মানা যাবে না গরীব মানুষ ফজরের নামাজ পড়লেন মসজিদের নববীতে নামাজ পড়ে দেখছেন সেই তিনজনা মানুষ বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সাথে করে নিয়ে যাচ্ছে রাজ দরবারে আর বলবে বলে মনে হয় যে এরা তো আমার মদিনার দেশে চোর লোক বলতে পারবে বাদশা সাথে করে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে চলেন আমার বাড়ি সকালে টিফিন করবেন নাস্তা খাবেন এ তো নামাজ পড়ে বলার জন্য প্রস্তুতি নিয়ে ভয় আর বলতে পারে না সেই নুরউদ্দিন জঙ্গি বাপ বলতে পারে না ভয়ে কি হবে তৃতীয় দিন আবার এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল ও আমার উম্মত তুমি ভয় পেও না ভয় পেও না তুমি বাদশা নুরউদ্দিন জঙ্গিকে যে বলো তুমি যাদেরকে সাথে করে নিয়ে আসছো যাদেরকে নিয়ে তুমি মেহমানদারি করছো যাদেরকে তোমরা পীর সাহেব মনে করেছো যাদেরকে তোমরা হাফেজ আলেম কারি মনে করেছো ওরা নামদারি কারি নামদারি হাফেজ নামদারি সবই কিন্তু আল্লাহকে মাননেওয়ালা নয় নবীকে মাননেওয়ালা নয় আমি রসুল আমার লাশ মোবারক চুরি করার জন্য এসেছে ওরা তো পারবে না ও আমার উম্মতে মুহাম্মাদের তুমি জানিয়ে দিবে যাও আমি বাদশা নুরউদ্দিনকে খবরটা দেবে যাও যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে জানিয়েছেন এরা হলো ইসলামের দুশমন কি বাপ ইসমালের দুশমন বুঝতে পারবেন টুপি জুব্বা নামাজি মুসল্লি ইমাম সাহেব হাজি সাহেব বুঝতে পারা যাবে আল্লাহ রসুল খাবে বলছেন যাচ্ছে না বলতে যায় না সেই নুরউদ্দিন জঙ্গি হুজুর আমার একদিন রাজকীয় পোশাক খুলে দিয়ে তারপরে নুরউদ্দিন জঙ্গিকে আল্লাহ নবী খাবে দেখাবেন তারপরে তাদেরকে ধরবো এটা থাক যেটা আমি বলতে চাইছি সেই নুরউদ্দিন জঙ্গি পাবলিক হয়ে সেজে বেরিয়ে ঘুরতে বেরিয়েছে যে আমি তো বাদশা নুরউদ্দিন জঙ্গি আল্লাহ মদিনাতের মাল আমার আমানতের মাল এত আমাকে সম্পত্তি দিয়েছে আমি একটু দেখি এখন তিনজনা লোক মদিনা শরীফের বড় বড় ডাকাত এরা এসে তিনজনা যুক্তি করছে ভাই কালকে তো ঈদের দিন ঘরে পয়সা কিছুই নাই ঘরে পয়সা কিছুই নাই কি করব তাহলে তাহলে চুরি করা যাক না কোথায় চুরি করবে বলে বাদশা নুরউদ্দিন গানিমতের মাল চুরি করব বাদশা নুরউদ্দিন যে গানিমতের মাল রেখেছেন সে মাল চুরি করব বলে চুরি কি করে করবে হ্যাঁ বাদশা নুরউদ্দিন জঙ্গি তখন যে হাজির বলে এই তোমরা কি আলোচনা করছো বলে তুমি কে বলে আমি যে বলে তোমরা কে বলে তুমি জানো না আমরা এই মদিনা শরীফের বড় বড় ডাকাত আমাদের নাম শুনলে মানুষ ভয়ে ঘর থেকে বার হবে না বলে তোমরা ডাকাত বলে কি করবে বলছে আমরা বাদশা নুরউদ্দিন জঙ্গির গানিমতের মাল আমরা চুরি করব বলছে কেন বলছে কালকে ঈদের দিন ছেলেদের জামা কাপড় কিনার মতো পোশাক কিনার মতো পয়সা নেই খাওয়া দাওয়া নাস্তা কিনার মতো পয়সা নেই এই জন্য আমরা বাদশা নুরউদ্দিন জঙ্গির গানিমতের মালের টাকা কিছু চুরি করব কাকে বলছে বাদশাকে বলছে প্রধানমন্ত্রীর কাছে চোর বলছে বলছে না
বলে জ্ঞানীমাতের মাল চুরি করব আমরা বলে ভাই আমাকেও সাথে নিবে চুরি করতে কে বলছে বাদশা বলে তোমাকে যে চুরি করতে লুবো তোমার কি খাসিয়াত আছে এটা কোন খাসিয়াত থাকতে হবে তো বাদশা নুরউদ্দিন বলতে তোমরাও যে বাদশা নুরউদ্দিন জঙ্গির জ্ঞানীমাতের মাল চুরি করবে তোমাদের কি খাসিয়াত আছে তখন একজন বলছে আমি বাঘের মতো আওয়াজ করতে পারি আমি বাঘের মতো যখনই আওয়াজ করব বাদশা জ্ঞানীমাতের মাল যারা পাহারাদার চৌকিদার পাহারা দিচ্ছে এ বাঘ মনে করে ভয়ে ছুটে পালাবে ফাঁকা দারোয়ান থাকবে নি পাহারাদার থাকবে কি থাকবে না তখন দ্বিতীয় জন বলছে আমার খাসিয়াত আছে বলছে আমার আল্লাহ এমন আমার খাসিয়াত দিয়েছে আমি হাত দিয়ে যে তালাটা হাত দেব সঙ্গে সঙ্গে কোরাতের মতো কেটে ঝুলে পড়ে যাবে দেখেছেন কি খাসিয়াত তৃতীয় নম্বর বলছে তোমার কি খাসিয়াত বলে আমার খাসিয়াত হলো আমি পাহারাদার দেখব যাকে রাত্রে দেখে দেখতে পারবো তাকে দিনেও চিনতে পারবো বলে রাত্রে দেখলে দিনে চিনতে পারবে বারসা নুরউদ্দিন জঙ্গি ভাবছে আল্লাহ সব মনাস তাহলে আমাকে তো দেখবে এরা রাতের বেলা চুরি করলে দিনের বেলা চিনতে পারবে বলছে তাহলে তো বিপদ যাই হোক এরা তো এখন আমি বাদশা নুরউদ্দিন বলে তোরা চিনে না তো বলে তাহলে তোমার কি হাত আছে তোমার কি খাসিয়াত আছে তবে তো তোমাকে চুরি করতে লুব আমরা বলে হ্যাঁ আমারও একটা খাসিয়াত আছে আমার বড় বড় মন্ত্রীদের সঙ্গে হাত আছে তোমরা যদি চুরি করে ধরা পড়ে যাও আমি তোমাদেরকে ছাড়িয়ে আনবো চোরের সাহস হবে নেবে রে বাদশা নুরউদ্দিনকে বলার পর বলছে ঠিক আছে তাহলে চুরি করা হবে বাবা জেরা আমার জওয়ান যুবকেরা ও যাদব পানি এলাকার মায়েরা বাপেরা শুনে রাখুন এটা মুড়ি ফ্যাক্টরির কারখানায় সব রেশানি চাল দেয়া হবে মুড়ি ভাজা হবে যেই মুড়িটা সাদা হবে সেই মুড়িটা মানুষ আদর করে খাবে ঠিক না বেটে আবার ওই মুড়িটা যদি চুয়ে যায় কালো হয়ে যায় মানুষ কিন্তু খাবে না ফেলে দেবে ফেলবে না অথচ একই ক্যাটাগরিতে ভাজা হচ্ছে তাই মুসলমান মসজিদে নামাজ পড়বে রসুল বলেছে ঈমান দাগবে না নামাজি জাহান্নামায় যাবে আবার নামাজি জান্নাতে যাবে নামাজি যদি নামাজির মতো হয় একই মসজিদে থেকেও জান্নাতে পাবে না একই মুড়ি ফ্যাক্টরি যদি মুড়ি ভাজা হয় ভালো মুড়ি যদি মানুষে খায় কালোটা যদি ফেলে দেয় সে তো চাল ছিল তাই আপনি আমি মানুষ ইনসান বটে যদি ইনসানিদের মতো যদি কাজ না করি দুনিয়ার মানুষের কাছে আপনি বাড়াপানি হয়ে যাবে দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মানী ব্যক্তি হয়ে যাবে কিন্তু মহান মাবুদ আল্লাহর কাছে আপনি ঘৃণ্যত বোধ এত সহজ নাকি নুরউদ্দিন জঙ্গি বললেন বাবা চুরি করা হবে ঠিক আছে রাত হয়েছে চারজনা ব্যক্তি চুরি করতে যাচ্ছেন বাদশার মাল চুরি করছেন বাদশা সাথী হাজির আছে বাদশা আছে না নুরউদ্দিন চোরেদেরকে নিয়ে চুরি করতে যাচ্ছেন প্রথম নম্বর যিনি বলেছিল আমি বাঘের মতো আওয়াজ করব সরে পালাবে সেই কথা মতো চারজনই আগে আছে চুরি করতে কার চুরি করবেন হ্যাঁ প্রধানমন্ত্রীর মাল বাদশার মাল চুরি করবে কোথায় মদিনা শরীফে সেই বাচ্চাকে খাবে দেখছেন গরিব মানুষ নবী বলছেন যাও তুমি বলতে এই ভয়ে বলতে পারে না স্বয়ং বাচ্চা নুরউদ্দিনকে আমার আল্লাহর নবী খাবে জানিয়ে দিয়েছিলেন সেই বাচ্চা যেমন যাই নাই নবীকে দেখার মতো লোক খুব কম সে বাচ্চা যাচ্ছেন চোরেরা কি ইনসাফ চুরি করছে না বলছে গরিব মানুষ আমরা রমজান মাসে বাচ্চাদের খাবার দিতে পাবো না এই জন্য আমরা চুরি করব বাদশা গেলে চুরি করছে প্রথম নম্বর বাঘের মতো আওয়াজ করলো যারা পাহারাদার ছিল বলছে এই বাঘ এসে গেছে জঙ্গল থেকে চলো চলো ছুট তাহলে পাহারাদার আছে ফাঁকা তো এবারে তৃতীয় নম্বর বলছে পালিয়ে গেছে চলো এবারে যেমনি হাতে তালা দিয়েছে তালাতে হাত ও তো কারেন্টের মতো কেটে পড়ে গেছে দরজা খুলে দিল
তৃতীয় নম্বর যে বলছে আমি যাকে রাতে দেখি দিনের বেলা চিনতে পারি সে বলছে এবারে আমি গেটে দাঁড়াচ্ছি কে আসছে কে কি করছে আমি দেখছি তোমরা এবারে চুরি করতে ঢুকো চতুর্থ নম্বর কে আছে বাচ্চা নুরউদ্দিন জঙ্গি বলছে তুমি এবারে ঢুকো চুরি করতে বাপ আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহর আশিকি বান্দা হয়ে যান নবীর দেওয়ানা বান্দা হয়ে যান মানুষের বান্দা বান্দাগিরি করতে যে নাফরমানি হয়ে যেও না আল্লাহ বলা হয়ে যেও না নবী বলা হয়ে যেও না দুনিয়ার মানুষের কাছে বাড়াপায় সম্মানটা সম্মান নয় আল্লাহর নবী যাকে সম্মান দেবে কিয়ামতের ময়দানে মা ধরে সবাই ছুটাছুটি করবে নবীরা পর্যন্ত দৌড়াবে একমাত্র আখিরি জামানার নবী ছাড়া সুপারিশ কেউ করবে না আমার নবী বলে দিয়েছে আখিরি জামানার নবীর উম্মত উম্মতেরা এদের ঈমান রাখা কষ্ট হবে এরা মৃত্যুকে সত্য বলে মানবে তাই দাজ্জাল মৃত্যু কাফের তা সত্ত্বেও তাকে আল্লাহ বলে মানবে তার কাছে খাবার খাবে ঈমান হারা হয়ে যাবে খবরদার 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 আল্লাহ যেন আমাদের ঈমান হারা না করে দেয় কেন ঈমান আমান হলো আসল পুঁজি বেচতে হবে ঠিকানা ঈমান আমাল আসল পুঁজি বেচতে হবে ঠিকানা ঈমান চোরে দল বেড়েছে গোলক দাদাই পড়ো না ঈমান চোরে দল বেড়েছে ঈমান মজবুতের দল খুব কম বেড়েছে তাই ঈমান আমান বাঁচাতে ভাই পীরের দামান ধরো না ঈমান আমান বাঁচাতে ভাই পীরের দামান ধরো না হাক্কানি পীর আছে রে ভাই ফুরফুরাতে চলো না হাক্কানি পীর মুজাদ্দেদের জামান নেই কো জাহার তুলো না সেই মুজাদ্দেদের জামানের তরিকার মানুষ উল্টো পথে চলো না আমারও তো সব উল্টো তো বাপ বাদশা নুরউদ্দিন জঙ্গি ঢোকেছে চুরি করতে তৃতীয় নম্বর দাঁড়িয়ে আছেন চতুর্থ নম্বর বাদশা ঢুকেছেন ঢুকেই দেখছেন বহু টাকার সম্পত্তি সোনা দানা গয়না আছে প্রথম নম্বর যিনি বাঘের মতো আওয়াজ করেছে বলছে আমরা কজন আছি রে দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করছে বলছে আমরা তো তিনজন ছিলাম কিন্তু আবার একজন আমাদের সাথে চোর সামিল হয়েছে চারজন আছি বলে তাহলে চারজন এক কাজ কর বারোশো টাকা চুরি কর এত টাকা আছে চুরি করছে আর আমাদের এলাকার চোর যদি কারো আলু বিক্রি করা এক লাখ টাকা ঘরে যে চুরি করতে পায় ও এক হাজার টাকা নিয়ে 99,000 টাকা রেখে দেবে তো বলবো থাক আমি 1,000 টাকা পেয়েছি আমার সংসার চলে যাবে আগামী ঈদের দিনটা ও তো 1,00,000 টাকা পেয়ে বলবে এই আর কোথা আছে বের কর বের কর বলবে না বলবে না বলবে নেই হ্যাঁ এরা হচ্ছে চোর ইনসাফি চোর এরা আল্লাহ ভীরু চোর যেমন যাই নয় বলে আমাদের ঈদের দিন চলার জন্য চারজন আছি তাহলে তিন চেরে ১২০০ টাকা চুরি কর এই ১২০০ টাকা চুরি কর নিয়ে চলে আসছে সকালবেলা আওয়াজ হবে না হবে নি যে বাদশার গ্যানিমতের মাল চুরি হয়ে গেছে আওয়াজ হবে না হ্যাঁ বলে বাদশা গ্যানিমতের মাল চুরি হয়ে গেছে মদিনা শরীফে যে নবীকে স্বপ্নে দেখেছিলেন বাদশা নুরউদ্দিন তার মাল চুরি হয়েছে দেখেছেন ইও চোর আছে বলে চুরি হয়েছে ডাকো পাহারাদারকে ডাকা হলো এই পাহারাদার কি ব্যাপার তোমরা পাহারা দিচ্ছিলে না ঘুমোচ্ছিলে বলছে হুজুর জাহাপনা বিয়াদবি মাফ করেন আমরা পাহারা দিচ্ছিলাম কোথা থেকে একটা বাঘ এসে গেছিল বাঘটা দেখেছিলে বলছে না বলছে বাঘের আওয়াজ শুনে আমরা জান বাঁচানোর জন্য ছুটে পালিয়ে গেছিল তাহলে নুরউদ্দিন জঙ্গি মনে মনে ভাবছে এরা সত্য কথাই বলছে মিথ্যাটা বলেনি কেন বাঘের মতো আওয়াজ করেছে হুজুর তো পেছনে ছিলেন তাহলে এরা সত্য কথাই বলছে মিথ্যা বলেনি বলে তারপরে কি হলো বলছে তারপরে হুজুর জানেনি কি হয়েছে তারপরে তোমরা দেখো না বলছে না আমরা হুজুর ছুটে পালিয়ে গেছিলাম যদি বাঘ খেয়ে নেয় আমাদেরকে আচ্ছা বাবা ঠিক আছে ওই পাহারাদার কি বলছে বাবা দেখো তো চুরি হয়েছে বলছে গানিমতের মাল তো তুমি যে দেখে এসো কত টাকা কত মাল চুরি হয়েছে
দেখছেন একে একে পাঠাচ্ছে, সবাইকে পাঠায় না বাচ্চা, আল্লাহ পাক যাকে মন চায় বাচ্চা করে না। বাচ্চা নুরউদ্দিন দারোয়ানকে পাঠালেন, দারোয়ান চারিদিকে গানিমতের মাল খুঁজে খুঁজে সোনা দানা দেখছে, যেমন মাল তেমন, হাত দেয়নি তো, যেখানে সোনা সেখানেই আছে, যে টাকা সেই টাকায় আছে। দেখছেন একটা টাকার মান্ডিল থেকে ওদের গানিমতের মালের টাকায় লেখা থাকে, দেখছি টাকাটা তাহলে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কিছু কম লাগাচ্ছে, এটা তরপাতে গেলে বোঝা যায় না। টাকাটা গুনে দেখছেন মোটে 1200 টাকা কম আছে, কত টাকা? 1200 টাকা। দারোয়ান ভাবছে হায় আল্লাহ, এই কি চোর, এ চুরি করতে ঢুকে মোটে 1200 টাকা চুরি করেছে, না এটা বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে বলবো কি করে যে হুজুর আপনার গানিমাতের 1200 টাকা মোটে চুরি হয়েছে, বলবো না? বলা যাবে না। আবার ভাবছে নিজের পকেট থেকে কি দিয়ে পুরো করে দেবো যে হুজুর চুরি হয়নি, বলছে এটাও তো বলা যাবে না, চুরি হয়েছে আওয়াজ হয়েছে সবাই জানে, তাহলে তো বলা যাবে না, নিজের পকেট থেকেও দেয়া যাবে না। ঠিক আছে, ও বলছে 1200 টাকা তো বলা যাবে না, উনি কি করেছে আরো 1200 টাকা তার থেকে বের করে পকেটে নিয়ে বাচ্চা নুরউদ্দিন জঙ্গিকে বলছে হুজুর মাল চুরি হয়েছে 2400 টাকা। বলছে ঠিক করে দেখেছো বাবা? বলে হুজুর আমি একবারে গুনে গুনে মিলিয়ে দেখেছি। বাচ্চা নুরউদ্দিন ভাবছে আল্লাহ কালকে রাত্রে চুরি করলাম 1200 টাকা, তা আমিও তাতে সামিল আছি, দারোয়ান বলে কিনা 2400 টাকা, এরা কেমন দারোয়ান, এদেরকে বিশ্বাসগত ভাবে রেখেছিলাম, এ তো হলো নি। সংক্ষিপ্ত আবার বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ডাকছেন এবারে কোষাধ্যক্ষকে, তাহলে তুমি কোষাধ্যক্ষ বলে তোমার রাগ হয় না যেন, কোষাধ্যক্ষকে ডেকে বলছে যাও মাল চুরি হয়েছে বলছে 2400, আপনি তথ্য নিয়ে আসেন। খুঁজে খুঁজে তিনি বলছে 2400 টাকা তো চুরি করবে, এত টাকা আছে? উনি কি করেছেন আরো ডবল লিখছেন 4800 লেভেল, যে হুজুর মাল চুরি হয়েছে 4800 টাকা। বাদশাহ নুরউদ্দিন হুজুর ভাবছে আল্লাহ যাকি পাঠাচ্ছি সেই চুরি করছে, হ্যাঁ এদিকে আমার দেশে কি করে বিশ্বাস করে রাখি, এরা আমার কাছে হুজুর হুজুর, এ তো সর্বনাশ করে দিবে আমার দেশের, দেশকে ধ্বংস করে দিবে। বাদশাহ নুরউদ্দিন আবার বললেন ও গানিমতের মাল দেখলাল করে নেওয়ালারা, কোষাধ্যক্ষ সেক্রেটারিকে ডাকা হলো, সেক্রেটারি যখন গেলেন দেখছেন 4800 টাকা চুরি হয়েছে, উনি ভাবছেন পকেট থেকে দিয়ে দিই, বলছে না চুরি হয়েছে সবাই জানে, আমি যদি বলি চুরি হয়নি টাকা ঠিক আছে তাহলে আমি মৃত্যুক হয়ে যাব, দিতেও পাচ্ছে না। উনি কি করলেন ওই 4800 টাকা থেকে উনি আরো 4800 টাকা নিয়ে এসে বলছে বাদশাহ জাবানা হুজুর, বাদশাহ জাবানা নুরউদ্দিন হুজুর পেয়াদবে মাফ করুন। সেক্রেটারি সাহেব বলছে বারে ও হুজুর আপনার গানিমাতের মাল 4000 4000 8000, আর এইদিকে 800 করে 1600 কত হলো, হ্যাঁ 5000 600, 4000 ডবল কত হয় 8000 8000, এইদিকে 1600 তাহলে 9600 টাকা। বলছে হুজুর আপনার গানিমাতের মাল চুরি হয়েছে 9600 টাকা। হুজুর বলছে এই পর্যন্তই থাক, বলছে যাকি পাঠাচ্ছি সেই চুরি করছে, এই পর্যন্ত থাক। হুজুর বলছেন বাবা সবাইকে ডাক দাও। বাদশাহ নুরউদ্দিন ডেকেছে রাত প্রাসাদে সবাইকে ডেকেছে, সে তিনটে চোরও গেছে না, আর বাদশাহ নুরউদ্দিন চতুর্থ নম্বর চোর উড়ে গেছেন, উনি সিংহাসনে বসে আছেন। বলছে আমার গানিমতের মাল থেকে 9600 টাকা চুরি হয়েছে, আমি কাল অবধি সময় দিলাম, যদি চোর না ধরা পড়ে প্রত্যেকটা মানুষকে আমি সাজা দেব। বাদশাহ বলছে ঘুমাবে সব, বাদশাহ নিজেও তো চুরি করেছেন, তার মানে বাদশাহ দেখতে চাইছে আল্লাহ আমার দলের লোক সবাই চোর,
হ্যাঁ আমি এদেরকে বিশ্বাস করে সেক্রেটারি বানিয়েছি, বিশ্বাস করে পাহারাদার বানিয়েছি, আরো তো মদিনার মানুষ আছে, এরা মানিগুনি ব্যক্তি, এরা ধন্য ব্যক্তি, এদেরকে ভালোবেসে করলাম এরা এরকম। হ্যাঁ বুঝতে পাচ্ছেন কি অবস্থা। বাদশা নুরউদ্দিনের খবরে সবাই এবারে যারা চুরি করেছে তারা তো ভাবছে বিপদ, যারা চোর চুরি করেছে 1200 টাকা তারাও ভাবছে আমরা তো চুরি করব 1200 টাকা। তো নুরউদ্দিনের হুজুরের কাছে খবর হচ্ছে 9600 টাকা, বলছে আমার আমাদের থেকে বড় চোর কে আছে রে। চোরও ভাবছে এবারে যে আমাদের চোখে বড় চোর কে রে। এই ভাবতে ভাবতে খবর গেল হুজুরের কাছে, হুজুর সর্বপ্রথম যারা চোর চুরি করেছিল দারোয়ান তো ভাবছে আমি তো করেছি 2400 টাকা, তাহলে আমি তো 1200 টাকার ভাগে সিলিন্ডার আগে থেকেই হই, সিলিন্ডার হতে হবে না। বলছে হুজুর চোর ধরা পড়েছে। বলছে কে? বলে হুজুর বিয়াদবি মাফ করেন, 1200 টাকা চুরি ছিল, আমি তার থেকে আরো 1200 টাকা চুরি করেছি, ধরা পড়ছে বেরে। হ্যাঁ বলছে তাহলে 1200 টাকা চোর কোথায় গেল? খোঁজ করে খোঁজ করে বলছে হুজুর ধরা পড়েছে। বলছে তাদেরকে ডাকো আগে, তারপর আরো বিচার হবে। যে যা চুরি করেছে সবাই এবারে হুজুরের কাছে সামিল হচ্ছে, হুজুর কসতক্কক আমিও চুরি করেছিলাম, হুজুর আপনি সেক্রেটারি আমায় মানিয়েছিলেন আমিও চুরি করেছি। তাহলে হুজুর বলছে বাবা তোমরা এরকম চোর, তাহলে 1200 টাকার চোর গুলোকে আগে বের করতে হবে, দেখো তোমরাও চোর তারাও চোর কিরকম। আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায়? ওই যে বললাম না মুড়ি ফ্যাক্টরি, মুড়ি সবই বেরবে, সব খাবে, কালো চুয়া গুলো ফেলে দেবে, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়লে সবাই জান্নাতে যাবে, আল্লাহ রকম ছাঁটাই করে দিবে, ভালো যারা এদিকে এসো, খারাপ যারা দূরে যাও, আল্লাহ জান্নাত আর জাহান্নাম এই জন্যই করেছে। তো বাপসে বাদশা নুরউদ্দিন জঙ্গে বেড়ে 1200 টাকা চোর খুঁজছে, 1200 টাকা চোর, তিনজনকে ধরা পড়ে গেছে, হুজুর এরাই চুরি করেছিল, খবর পেয়ে ধরেছে। তিনজনকে ডাকা হলো, তোমরা তিনজনে কত টাকা চুরি করেছ? কে বিচার করছে? যে চোর ছিল নুরউদ্দিন জঙ্গি, বলে হুজুর বিয়াদবি মাফ করেন, আমরা ছিলাম 4 জন চোর, প্রথম যিনি সর্দার চুরি করেছে উনি তো রাত্রে দেখলে দিনে চিনতে পারে তো নয়, সে তো তৃতীয় নম্বর ব্যক্তি, তিনি ভাবছেন আল্লাহ ই তো নুরউদ্দিন হুজুরই তো চোর, বলেছিল আমার মন্ত্রীর সঙ্গে হাত আছে ধরা পড়লে ছাড়াবো, তাহলে তো আজকে তো কোনো ব্যাপার না, আমি চিনতে পেরে গেছি নাকে। প্রথম চুরি করে না বললে যে হুজুর বিয়াদবি মাফ করেন, ঈদের দিন ছিল, বাচ্চাদের পোশাক কেনার জন্য, ছেলেদের খাবার দাবার কেনার জন্য আমরা হুজুর চুরি করেছিলাম 1200 টাকা। তো বাপ কজনে ভাগ করেছিলে? বলছে হুজুর 4 জনে ভাগ করেছিলাম 300 করে, আমরা হুজুর ইনসাফ করেই চুরি করেছি, আর আমাদের চোর ইনসাফ আছে এখন? যতই দাও খেয়ে নিবে শেষ হবে না। বলে বাবা আমি বুঝতে পেরেছি তোমরা ইনসাফের চোর, তোমরা সত্যিকারে ইনসাফের চোর, তোমরা দেশ বাঁচিয়ে চুরি করে খেয়েছো, তোমাদের নেই সেই জন্য তোমরা নিয়েছো 1200 টাকা। তো বাপ তোমরা তিনজন আর একজন কোথায়? বলে হুজুর আমরা সেটা বলতে পারবো না, কেন আমি বাঘের মতো আওয়াজ করি, পালি গেছে দারোয়ান আপনার, তৃতীয় নম্বর তালা হাত দিয়েছেন, ঢুকে গেছি, তৃতীয় নম্বর যে ঢুকেছে হুজুর তাকে আমরা চিনি না, ওই তৃতীয় নম্বর যিনি পাহারাদার উনি চিনেন। বলছে তাহলে বাবা সে কোথায়? চতুর্থ নম্বর লোককে ডাকো, চতুর্থ নম্বর লোককে ডাকো। ওই সময় তৃতীয় নম্বর চোরটা বলেছিল, ও মদিনার মানুষেরা আমরা ইনসাফি চোর, আজকের দিনে যিনি বিচারে বসেছেন বাদশা নুরউদ্দিন জঙ্গি ইনি আমাদের সাথেও চুরি করতে গিয়েছিল, আমি তৃতীয় নম্বর, যাদেরকে রাতের বেলা দেখি আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ এমন চোখের পাওয়ার দিয়েছে, আমি তাকে দিনের বেলা চিনতে পারি। ও বাদশা নুরউদ্দিন জঙ্গি হুজুর আপনি আমাদের যেটা বিচার করবে মেনে নিব, তবে হুজুর আপনার গানিমতের মাল ছিল, আমরা আমাদের ঈদ চালানোর জন্য 300 করে টাকা চুরি করে আপনাকেও 300 টাকা ভাগ দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন বলছে ঠিক বলেছে,
আল্লাহ ওয়ালা হন আল্লাহকে চুরি করার জন্য প্রস্তুতি নেন তাহলে আল্লাহকে চুরি করতে পারবেন কি যে পথে চললে যে রাস্তায় চললে যেইভাবে হাললে চোর হয়ে আমার আল্লাহর কাছে যাওয়া যাবে আমার রসূলকে পাওয়া যাবে সেরকম চোর হয়ে যান তোমার জীবনটা ধন্য হয়ে যাবে তুমি নবীকে দেখতে পেয়ে যাবে আল্লাহর দিদার হয়ে যাবে ও মুসলমান তাই বলবো চোরের ভাগ আছে কোয়ালিটি আছে বাচ্চা নুরউদ্দিন জঙ্গি ওই সময় তিনজনকে ডাকলেন তোমরা আমার সিংহাসনে চলে আসো তোমরা আমার রাজপ্রাসাদে চলে আসো কে ডাকছে বাচ্চা নুরউদ্দিন জঙ্গি যাকে আল্লাহ রাসূল খাবে দেখে বললেন এই বাচ্চা নুরউদ্দিন তুমি যাদেরকে বসে খাওয়া দাওয়া করছো যাদেরকে পিছে মনে করছো তারা আমার মাজার মুবাদ্দাসকে চুরি করার জন্য লাশটাকে চুরি করার জন্য মদিনাটাকে সুরঙ্গ করে করে যাচ্ছে সেই নুরউদ্দিন দেখেছেন বিচারপতি কেমন হ্যাঁ আর আমাদের বাদশারা ও চোর ভাগ করবে 5000 টাকা পেলে নিজেই পকেটে রেখে দিবে দিয়ে পরে সকালবেলা লড়াই করবে সব করবে না হ্যাঁ বাদশা নুরউদ্দিন বলছে তোমরা তিনজন আমার কাছে এসো বাদশা নুরউদ্দিন তিনজনকে ডেকে বললেন সত্যিকারে তোমরা আল্লাহ ভীরু নবীকে মাননেওয়ালা তোমরা দেশ রক্ষক ওয়ালা তোমরা বাদশাকে বাঁচানেওয়ালা তোমরা বাদশার মাল লক্ষ লক্ষ টাকা পেও তোমরা চুরি করো না তোমরা সত্যিকারে আল্লাহর ভয়ে চুরি করেছো তোমরা সত্যিকারে ইনসাফি চোর আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি আজ থেকে তোমাদের তিনজনকে আমার রাজপ্রাসাদে চাকরি দিয়ে দিলাম বর্তমান সমাজে চোরকে চাকরি দিবে নাকি দিবে দিবে বলে মনে হয় ইনসাফওয়ালা যদি চোর হও তাহলে চাকরি দিবে আর বেইনসাফওয়ালা চোর হলে মরে যাওয়ার পরে তো বলবে আল্লাহ বহুদিন জালিম ছিল এই মরেছে আমরা শান্তি পেলাম ফেরেশতাকে তুলো ধুলবে না রাসূলের হাদিস যত বড়ই পীর হোক আলেম হোক ভাইজান হুজুর আছে জিজ্ঞাসা করলেন কেন পিসা হুজুরা থাকলে আমার জলসা করতে ভালো লাগে তাহলে সমালোচনাটা বেশি হবে না হুজুরকে জিজ্ঞাসা করবে যে হুজুর তোফাজ্জল যে ওয়াজটা করছে ঠিক না বেটি তাহলে হুজুর বলে দিবে এই জন্য আমার বুকটা খুশিতে থাকে আরো বুঝতে পাচ্ছেন কারো হয়তো রাগ হতে পারে রাগ করবেন না বাপ তো বাপ তাহলে চোর হন আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মধুর মিষ্টি শোনার পরে মুসা নবীর খেয়াল জাগলো আল্লাহ আপনার কথাবার্তা যদি এত সুন্দর এত মধুর তো আল্লাহ আপনাকে আমরা একবার দেখবো আপনাকে আমি একবার দেখতে চাই আল্লাহ মুসাকে বারবার বললেন মুসা তুমি দেখতে পারবে না পাবে না বলে না দেখতে পারবে না পাবে না আর পারবে না অনেক ফারাক কথার মধ্যে অনেক ফারাক আছে আমরা কথা তো হড়মড় করে অনেক কিছু বলে ফেলি আল্লাহর নবী মুসা আসলে বারে বারে জেদ করছেন আল্লাহ মাবুদ তোমাকে আমি একবার দেখবো আল্লাহ তোমার কথাবার্তা এত সুন্দর আমি দেখবো সংক্ষিপ্ত বাপ হুজুর কেবলা নটাতে উঠে যাবে ইনশাল্লাহ একটু বলি তালি বুঝতে পারবেন আল্লাহর নবী মুসাকে বললেন এই মুসা তোমার যদি এত দেখার শখ এই যে বললাম চোর হন তাহলে ইবাদতে চুরি করতে হবে তবে তো আল্লাহকে পাওয়া যাবে বেশি বেশি ইবাদত চুরি মানে রাতের ঘুমকে উড়িয়ে দেন সঠিক পথে চলেন সত্য কথা বলেন সত্যের সঙ্গে সহযোগিতা করেন রাসূল বলছে সত্যের সঙ্গে সহযোগিতা করলে যদি তোমার কথা না মানে তুমি বলে দিয়ে পালাও সত্তর শত শহীদের সওয়াব দিবে জোরে বলুন না আরো জোরে হবে না আল্লাহ রাসূল বললেন যে শহীদদের বেহিসাব বেকিতাব জান্নাতে দিয়ে দিবে জোরে হবে না নারায় থাকবে তাহলে সেরকম হন আপনি প্রতিবাদ করেন মানুক আর নাই মানুক বিচার করনে ওয়ালা আমার আল্লাহ দুনিয়ার মানুষ বিচার করবে বারবার আল্লাহ বিচার করবে একবার এক বিচারই ফয়সালা আর হবে না আর হবে কি আর হবে না
তো বাপ মুসা নবীকে বললেন যদি দেখার এত শখ তাহলে তুমি তুর পাহাড় থেকে চারি সাইডে 10 কিলোমিটার জায়গা ফাঁক করে দাও তাহলে 10 কিলোমিটার অন্তর অন্তর তাহলে আমার যাদব পাড়ি থেকে 10 কিলোমিটার চারিদিকে সরাতে হবে যাই ভালো করে শুনবে বাবাজির আমার কেন হুজুর আস্তে আস্তে এইটুকু তালি বললে বুঝতে পারবেন দেখেন চুরি করলে আল্লাহওয়ালা কেমন হয়ে যায় ওই জন্য আমি বলতে চাই ওই জন্য না বুঝালে হয়তো মানুষের রাগ হলো আমাদের চোর বললো চোর ইবাদতে চুরি করেন তবেই তো আল্লাহ পাবেন আমি কাউকে চোর বলি না বলেছি কি বাদশা চুরি করছেন ঈমানের সাথে চোর চুরি করেছেন তাদেরকে চাকরি দিয়েছে আর আমাদের চোরেদেরকে দেখলে ভয় লুকিয়ে যাচ্ছে এরা ইনসাফের সঙ্গে চুরি করে না তো তাহলে সেরকম ইনসাফ বলা হতে হবে বেইনসাফ বলা হবে না তো বাদশা এই মুসা নবী 4 কিলোমিটার 10 কিলোমিটার দূরত্ব ফাঁক করে দিলেন সংক্ষিপ্ত বেশি লম্বা চলা করলে হুজুর এসে যাবে শেষ করতে পারবো না 10 কিলোমিটার রাস্তা যখন শেষ করে দিয়েছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম যাচ্ছেন বহু ঘটনা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন সর্বপ্রথম একজনের সঙ্গে দেখা হয়েছে কেউ বলেছে হাঁস আর কেউ বলেছে ব্যাং আল্লাহর নবী মুসাকে ঘিরে দাঁড়িয়েছেন এই মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ আল্লাহ বহুদিন পানি দেয়নি আল্লাহ কবে পানি দিবে একটু জিজ্ঞাসা করে আসবে কি আল্লাহর সঙ্গে কথা বলতে জিজ্ঞাসা করবে না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আবার কিছুটা হেঁটে হেঁটে গেলেন যে দেখছেন একটা মানুষ এমন ভাবে পোশাক পরে আছে জামা পরে আছে তো প্যান্ট নেই প্যান্ট আছে তো জামা নেই মানে আদা যাকে বলে ল্যাংটো মুসা নবীকে বলছেন এ মুসা নবী আল্লাহর নবী তুমি তো নবী তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ আজকে 10 কিলোমিটার রাস্তা ফাঁক করে দিয়েছো তো আমার এরকম অবস্থা কেন হ্যাঁ আমার এরকম অবস্থা কেন আমি নামাজ রোজা করছি তা সত্ত্বেও আমার এরকম অবস্থা কেন তুমি একটু জিজ্ঞাসা করবে কি করলে আমার অবস্থাটা ভালো হবে দেখেছেন নামাজি ব্যক্তি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম আবার কিছুটা হেঁটে গেলেন যে দেখছেন একটা মহিলা দাঁড়িয়ে আছে কাঁদছে হাউ হাউ করে কি ব্যাপার বলছে আমার সাতটা আল্লাহ বাচ্চা দিয়েছে সাতটাই মেয়ে ছেলে কন্যা সন্তান এই পেটের মধ্যে বাচ্চাটা আছে যদি এটা মেয়ে ছেলে হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে তাড়ি দিবে বলেছে দেখেছেন কি আমক মূর্খ বলছে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করে আসবে যে আল্লাহ আমার পেটের মধ্যে কত নম্বর বাচ্চাটাই 8 নম্বর বাচ্চাটা ছেলে না মেয়ে জিজ্ঞাসা করে আসবে তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করবে যেটা সেটা আল্লাহ সত্য কথা বলবে তো তবে এটা কোনো হাদিস নয় কোনো কোরআন নয় এটা একটা কিতাবের কথা কিতাবের নাম হচ্ছে তারিখে কি নাম কিতাবটার নামটা মনে পড়ছেন ঠিক আমি বলে দেবো ইনশাল্লাহ কোনো হাদিস থেকে নয় ঠিক আছে তো যখন যে তারিখে কি তারিখে ইখলাক নাকি কিতাবটার নাম যাক স্মরণ হচ্ছে না তো বাপজি আমার এগিয়ে গেল হ্যাঁ সে বিছে দে হুজুরকে 9টার সময় নিয়ে চলে আসো 18 মিনিট দেরি আছে বলে দিয়েছেন তো আর একজন দেখছেন যাচ্ছেন আল্লাহর নবী মুসা তুর পাড়ে কথা বলতে দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সোনার আর সেই সোনার গ্লাসে দুধ নিয়ে আছে আল্লাহর নবী ঈসা এই মুসা আলাইহিস সালাতু সালাম ভাবলেন যে আমাকে হয়তো দুধ পান করাবে কি কেউ যদি রাস্তায় দুধ নিয়ে দাঁড়িয়ে থাকে দুধ পান করাবে না সোনার গ্লাসে নিয়ে দাঁড়িয়ে আছে বলছে এ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম তুমি তো আল্লাহর দরবারে কথা বলতে যাচ্ছ আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ এত আমার সম্পত্তি দিয়েছে এত আমার ধন দিয়েছে আমার হাতে দুটো সোনার পাত্র ধরে দাঁড়িয়ে আছে তুমি যতক্ষণ না ফিরবে আমি দাঁড়িয়ে থাকব তারপরে খবরটা পেলে তবে তোমাকে আমি এক গ্লাস দুধ পান করাবো আমি এক গ্লাস পান করব ও মুসা নবী আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ এত সম্পত্তি দিয়েছে এত ধন দিয়েছে এত টাকা সোনা দানা দিয়েছে আমি আল্লাহকে হয়তো ঠিক মতো ডাকতে পারি না আমার এই সম্পত্তিটা কি কাজ করলে ধ্বংস হয়ে যাবে দেখেছেন আর আমরা সম্পত্তি বাড়ার জন্য কি কাজ করলে বাড়বে এই চেষ্টা করছি করছি না হ্যাঁ কিতাবটার নাম হলো ইবনে কাসির মনে পড়ে গেছে ইনশাআল্লাহ দেখে নিতে পারেন কোনো হাদিস নয় কোরআন নয় কিতাবের একটা ঘটনা ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আলেমুলারা লাশ মেলায় যাচ্ছেন একটা পাগল গাছের গোড়ায়
মতভেদ রয়েছে বাবা, ওই পাগলটা গাছের গোড়ায় বসে বসে বলছে আল্লাহ, বলছে আল্লাহ পাক আপনাকে আমি যদি দেখতে পেতাম আমি তাহলে দুমুঠো তোমাকে খানা খাতাম। আমার আল্লাহ খানা খায়, আমার আল্লাহ ভাত খায়, আর কার কাছে বলছে? মুসা নবীকে। আবার ওই পাগলটা বলছে আল্লাহ লা তুসু হুসেনা তো ওয়ালা নাও, আল্লাহ তুমি তো খাও না কিছু করো না, তুমি তো আল্লাহ ঘুমাও না, 24 ঘন্টা এই জেগে থাকো। হুজুর আসছে তাকবীর দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আওলাদে মুজাদ্দেদের জামান, এটা বিচাও, আওলাদে মুজাদ্দেদের জামান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায় তাকবীর, নারায় তাকবীর, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, ফুরফুরা শরীফ, নারায় তাকবীর। হুজুর কেবলা এসে গেছেন, ভাইজান যে যেখানে আছেন, বাবাজির আমার সকলেই চলে আসেন, আর দেরি নয়।